সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি সময় সম্পর্কে, অর্থাৎ সময়ের হিসাব সম্পর্কে। ছোট বন্ধুদের জন্য সময়ের হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময়ের হিসাব না জানলে কিন্তু আমরা দিন রাত ঘন্টা সপ্তাহ ইত্যাদি বের করতে পারি না, এমনকি ঘড়ির টাইমও বা সময় বুঝি না। তো ছোট বন্ধুরা, অবশ্যই সময়ের হিসাব বের করতে হবে, এবং সময়ের অঙ্ক আছে, বয়স গণনার অঙ্ক আছে, সময় সংক্রান্ত বিভিন্ন ধরনের অঙ্ক আছে। আমরা যদি সময়ের অঙ্ক না বুঝি বা সময় সম্পর্কে আমাদের ধারণা না থাকে, জ্ঞান না থাকে, সময় সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক করা সম্ভব নয়। এবং ঘড়ির টাইম, মাস, বছর, সপ্তাহ গণনা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো ছোট্ট বন্ধুরা, আজকে যে ক্লাসটি নেব তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ সময় গণনার সবচেয়ে ছোট একক বা সবচেয়ে ছোট অংশটি হচ্ছে সেকেন্ড। তারপর এক মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ প্রতি মিনিটে 60 সেকেন্ড হয় বা 60 সেকেন্ডে এক মিনিট। এক ঘন্টা সমান 60 মিনিট বা 60 মিনিটে এক ঘন্টা হয়। 24 ঘন্টা সমান এক দিন রাত্রি, 24 ঘন্টায় এক দিন রাত্রি হয়, অথবা এক দিন রাত্রিতে 24 ঘন্টা হয়। 7 দিন সমান এক সপ্তাহ, আমরা জানি যে বার বা দিন আছে, সপ্তাহে 7 দিন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিন সমান এক সপ্তাহ। 30 দিন সমান এক মাস, সাধারণত 30 দিন সমান এক মাস, তাছাড়া 28 দিনেও হয়, 31 দিনেও হয়, কিন্তু সাধারণ নিয়মে 30 দিন সমান এক মাস। 365 দিন বা 12 মাস সমান এক বছর, আবারও বলছি, 365 দিন বা 12 মাস সমান এক বছর, অর্থাৎ সৌর বছর হচ্ছে 365 দিনে বা 12 মাসে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 168 ঘন্টা সমান এক সপ্তাহ, 168 ঘন্টায় এক সপ্তাহ। সাধারণত এই হিসাবটি একটু এদিক সেদিক হতে পারে, অর্থাৎ 7 দিনে 168 ঘন্টা। তারপর এখানে দেখতে পাচ্ছি 720 ঘন্টা সমান এক মাস বা এক মাস সমান 720 ঘন্টা। সাধারণত এই হিসাব একটু এদিক সেদিক হতে পারে, 8760 ঘন্টা সমান এক বছর, এই হিসাবও এদিক সেদিক হয়। আমরা জানি যে 365 দিন দিন 5 ঘন্টা 47 সেকেন্ডে এক বছর হয়, তো ঘন্টার হিসাব করতে গেলে একটু এদিক সেদিক হয়ে থাকে। তারপরও সাধারণত 8760 ঘন্টা সমান এক বছর, 12 বছর সমান এক যুগ, আমরা জানি এক যুগ বলতে 12 বছর, 100 বছর সমান এক শতাব্দ বা এক শতাব্দী বা এক শতাব্দ 100 বছর সমান, 1000 বছর সমান এক সহস্রাব্দ, 1000 বছর সমান এক সহস্রাব্দ বা এক সহস্রাব্দ সমান 1000 বছর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়ের হিসাবের একটি চার্ট আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, একটি চার্ট দেওয়া আছে, চার্টটি আমরা ভালো করে দেখে নিতে হবে। আর সময়ের হিসাব সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য কোনো ভিডিও এর বা অন্যান্য কোনো ক্লাসের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।